আমার জামাই যদি তার অতীতের শালিরে নিয়ে বইসা পুকুর পারে গান শুনাইতো, আমি হলে তো তার হত্যা করে ফেলাইতাম। হত্যা করে ফেলাইতে তুমি? এজন্য তোমার স্বামী হন হয় নাই? এত বেশি বুঝবুঝো না, খুব পাইকা গেছো নাকি? আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে তুমি কেন কথা বলতে আসো ফাজিল? তুমি খালি চুপ থাকবা, এখানে তাল দিতে আইসো না, তাল ছবির নায়িকা আইছে মনে বিশ্বাস করো আমার কলিজার আঘাত। আচ্ছা আমি আর তোমার সঙ্গে করব না। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। তার আগে দুটো লাকড়ি দিয়ে বাড়িতে উঠে। আচ্ছা আমি এমন নিয়ে চিন্তা করে দেখো, আমি অন্য একটা জিনিস চিন্তা করছি। মনে করো যে কাকার মাথাতে একটা বাড়ি পড়ছে, পড়ছে এই বাড়ির বাড়ি কিন্তু তোমার মাথার উপর পড়তে পারতো, আমার মাথার উপর পড়তে পারতো, যে কোনো সময় আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতাম, আমাকে তো ইন্স্যুরেন্স করা যাবে না। আচ্ছা শোনো, তোমার আনার সময় দুই ব্যাগে ভালো মিষ্টি নিয়ে আসো, আর ওরে সুন্দর করে বাড়িতে পৌঁছে দিয়ে আসো, ঠিক আছে? কুরির জিলাপি, কুরির জিলাপি, জিলাপি ও নিরা মিষ্টি ওড়িবা, অসুবিধা নেই আমি যেতেছি। যাও আই গুলনার, গুলনাহার ওই যে থাকে সারাদিন, কি রে ডাকি কারে দেয় না? কি হয়েছে বুবু, কতক্ষণ লাগে ডাকতেছিস? হ্যাঁ কোনো মশলাপাতি লাগবো? মশলাপাতি লাগবো না, আপনি আপনার জামা কাপড় স্নো পাউডার যা যা আনছিলেন সব ব্যাগের মধ্যে করেন, সব তো ভরাই আছে সুন্দর করে, তোমার কি লাগবে তাই কও। আমার কিছু লাগবে না, আপনি ব্যাগে ভইরা সুন্দর করে বাড়িতে যান, ওই যে আপনার দুলাভাই নসিমন নিয়ে আসতেছে, রেডি হন যান। কেন বাড়ির জন্য কেন আমার জিজ্ঞাসা সস, কেন তুই বুঝতে চাস না? এই গোলাম গোলাম রাত্রে বেলা তোর গান শুনায়, তারপরে ব্যাটারি বিয়ার প্রস্তাব লইয়া যায়, আর এখন দেখি দিন দুপুরে তুই বুড়া বেড়ার লগে বেরোইছ। হ্যাঁ কোন দিন না দেখবো মন টুকা কার লগে তুই ইটিস পিটিস করতেছস। বুবু তুমি নিজের লোক হয়ে আমার এই কলঙ্ক দিও না। নিজের লোক হইয়া কালকে যে মারামারিটা হইলো কি জন্য হইলো, তোর জন্য হইলো না? সবই ঠিক আছে, কিন্তু আজ যাই হোক আমার মনে হয় না যে আমি ওই মন্টু কাকার লগে যাবো। তোরে দেখবি ঠিক আছে, মানে তো কথা না কয়ে তাড়াতাড়ি ব্যাগ গুছো, যা যা। কি এলো তুই এদিক কই যাস? পুকুর ঘাটে হাত মুখ ধুয়ে আসি। হাত মুখ ধুয়ে আসলে তোরে আমি কাছে ব্যাগ গুছাই দে, তুই পুকুর পাড়ে যাস কেন? হাত মুখ ধুয়ে একটু সাজা গুজে লইলাম, এতদিন পর বাড়িতে যাবো, গ্রামের মানুষ কি বলবে যে মায়েরা গেল তরমুজ হয়ে আর আসলো কালো জাম হয়ে, এটা তো তোমারই বদনাম তাই না? আমি যাই একটা হাত মুখটা ধুয়ে আসি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। মন্টিনা ছাড়ো, এইভাবে যায় না, শিলে ছুটে যাব আমার কলিজার, শিলে ছুটে যাবে মনে মনে দাও আমি কোমো অনেক কিছু হয়েছে আর না, আর এরকম করো না, মানুষ কি করবো? তুমি তোমার কথা দিয়ে কছিলে তুমি আগের মতো করে মুড়ি খাবে না ভাত খাবে, আমি তোমার ছেলে জীবনে যাবো না ঘরটা খালি করে, এই কথা দেয় না তুমি সাক্ষী ছিল না? আপনি চুপ থাকেন টিঙ্কু ভাই, বুবু তো তবু ব্যাগ নিয়ে চইলা যাইতেছে, আমি হলে কি করতাম জানেন? আমার জামাই যদি তার অতীতের শালিরে নিয়ে বইসা পুকুর পারে গান শুনাইতো, আমি হলে তো তার হত্যা করে ফেলাইতাম। হত্যা করে ফেলাইতে তুমি? এজন্য তোমার স্বামী হন হয় নাই? এত বেশি বুঝবুঝো না, খুব পাইকা গেছো নাকি? আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে তুমি কেন কথা বলতে আসো ফাজিল? তুমি খালি চুপ থাকবা, এখানে তাল দিতে আইসো না, তাল ছবির নায়িকা আইছে মনে বিশ্বাস করো আমার কলিজার আঘাত। আচ্ছা আমি আর তোমার সঙ্গে করব না, অনেক হয়েছে, চল চল। রাখো মনে, যদি চলতেই হয় তাহলে আমার দিয়ে চলবা কেন? এরকম কথাই তো আমাদের মাঝে ছিল। এই টিঙ্কু ভাই ছাড়েন তো ছাড়েন, আমগো যাইতে দেন, চলুন যাইতে দিব, ধর যাতে যা সুজাইতে দেবে কে? আমার বললো আমি থাকুন তর্কি, তুই জায়গা নসিমন রেডি আছে, এখানে টাকা পয়সা লাগবো না,
আমার কথা কই উঠে দেখে আচ্ছা কিশোর ভাইয়া হ্যাঁ আমার বোন এই বাড়ি থেকে যাইব এনে থাকব মনে আমি তো সেদে চাই তোমার লগে একটু কথা কব একটা লাস্ট চান্স মনে লাস্ট চান্স একটু কথা কব শুনো মনে তোমারটা কথা কই আমি আমার মতো ভাই ভাই অনেক কিছু করতেছি সেটা পরে তোমার উপহার দেবো সারপ্রাইজ হিসাবে উপহার দেবো তখন বুঝবা ওর বোনের মতো দেই আরে বিশ্বাস করো বোন ছাড়া অন্য কিছু দেই না তুমি সন্দেহ করো না মনে মনটি আসো তুমি তো কইছো আমার চেয়ে খাইবা না আমার আগে শুইবা না আমার আগে কোনো যাইবা না কথা দিচ্ছি মনে প্রতিজ্ঞা করো